আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আজকে ছোট মতো একটা কুকিং ব্লগ নিয়ে আসছি। এটার মধ্যে আমি তেল দিলাম, বেশি দিব না। আমি পেঁয়াজ গুলাস অলরেডি ক্যারামেল করিয়া রাখছি, ব্রাউন কালার করিয়া সিজাইয়া রাখছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে সফট করে রাখছি তেলের মধ্যে গ্রাম করে। পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন দিতেছি, আমার আদা রসুনের পেস্ট 2 চামচ দিলাম। তারপরে আমি চিকেন গুলা ডালতেছি, সফট বয়লার চিকেন ডালতেছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের সাথে চিকেনটা বিরিয়ানি করবো একটু সময়। আর পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে, তেলের মধ্যে বিরিয়ানি হইতে থাকো, ভালো করে গন্ধ যাবে। তারপরে আবার ফিরে আসবো। পেঁয়াজগুলো আদা রসুন দিয়ে চিকেনের মধ্যে অনেকক্ষণ বিরান করলাম। এখন আমি মশলা দিয়ে দিব। আধা চামচ বেসাদা চামচ হলদি দিলাম, ধনিয়ার গুঁড়া দিব 2 চামচ, কারি পাউডার দিব 2 চামচ, মরিচের পাউডার দিব টেস্ট অনুযায়ী 1 চামচ, গরম মশলা দিব 1 চামচ বড় চামচে, এটা জিরার পাউডার দিব বড় চামচে 1 চামচ, চামড়া কালারের জন্য কাশ্মীরি মরিচ দিলাম। এবার চিকেনের সাথে মশলাগুলা খুব ভালো করে ভুজা করবো। স্লো গ্যাসে রাখিয়া চিকেনের গন্ধটা যাতে যায় আর খুব ভালো করে নরম হয় তেলের উপরে বিরিয়ান করে। তারপরে আমাদের বাংলাদেশি, এই দেখেন আমাদের বাংলাদেশি সিম রেডি করে রাখছি। আজকে সফট বয়লার চিকেন দিয়ে আর বাংলাদেশি সিমগুলা রান্না করব, খুব ভালো করে গুনা করব। দরকার হয় পানিও দিব আরও একটু, যাতে মশলা জ্বলে না যায়। গরম পানি করে রাখা। এখন মশলা যখন শুকাইবে, বুনা হইয়া রেডি হয়ে যাবে, তখন সিম দিব। এখন শুধু চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে বুনা করতে হবে। পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে মশলাটা খুব ভালো করে যখন তেলের উপরে চলে আসবে, তখন দিব সিম। এখন ঘুরিয়ে রাখি, আসলো গেছে, তারপরে আসবো। এই যে এখনো পানি রয়েছে চিকেনে, ভালো করে তেলের উপরে যখন গুনা হয়ে আসবে, তারপরে আমি অন্যগুলা দিব। ঘুরিয়ে রাখি আবার। আর এই দেখেন আমি সিমগুলো আনছি একদম ফ্রেশ আর বিসি সহ, সবগুলাতে বিসি আছে, আমি বিসি খা পছন্দ করি, সেই জন্য একদম টোলটোলা বিসি উড়া। ওইগুলো আমাদের দেশে আমার মা চাষিরা লাউয়ের সাথে লাউ উড়ি এগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করতেন, কিন্তু শুটকি আমরা এখানে খাই না, গরে গন্ধ হয়ে যায় বন্ধের ঠান্ডার দিন। এই জন্য পক্ত পক্ত উড়ি দিয়া আমি এইগুলা সবগুলা পক্ত উড়ি একদম বাসিয়ে বাসিয়ে ফ্রেশ উড়ি আনছি, ওইগুলা দিয়ে আমি সফট বয়লার চিকেন দিয়ে রান্না করতেছি। থেলাল চিকেন, ডিমুড়া চিকেন, চিকেন তো মুরগির মাংসটা একদম ডিমুড়া মুরগি, সেই জন্য খুব টেস্টি হবে।
আমি অনেকক্ষণ বিরান করলাম মশলা, এই দেখেন এখন আমি আমাদের উড়িগুলা দিয়েছি। উড়ি দিয়া চলো গেসে গুড়িয়ে রাখবো, উড়িগুলা নরম হইতে দিব চিকেনের সাথে, তার বাদে ঝোল দিব। এখন দেখেন অনেকক্ষণ উড়ি দিয়া গ্রাম করছি, রংটা দেখেন এই যে, এখন জুল দেওয়ার সময় আসছে, আর বিরান করবো না। এখন আমি সিদ্ধ করা পানি, বয়েল করা পানিটা দিয়ে দিলাম। মজার টেস্টি আমাদের দেশের সিম দিয়া সফট ব্রয়লার চিকেন দিয়া এই রান্না করলাম। এই চিকেনটা এত হার্ডও নয় আর এত সফটও নয়, খুবই মজাদার চিকেনটা রিয়েলি। আমি যখন রেডি হবে ধনিয়া পাতা দিব, স্লো গ্যাসে রাখবো, লবণ উবন টেস্ট করে তারপরে নামাইয়া ফেলব। এখন আমার সিম রেডি হয়ে গেছে, খুব সুন্দর, খুব মজাদার, খুব টেস্টি বাংলাদেশি সিম দিয়া সফট বয়লার চিকেন দিয়া। এখন আমি ধনিয়া পাতা কাটিয়ে রাখছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলা, যত বেশি ধনিয়া পাতা অত টেস্টি, ইনশাল্লাহ খুবই মজাদার, খুবই মজাদার কারি সিম দিয়া এই সফট বয়লার চিকেন দিয়ে। এই যে দেখি কি সুন্দর রিয়েলি ইয়ামি। তাহলে ঠিক আছে, আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনাদের পছন্দ হবে। খুবই মজার, খুবই টেস্টি সফট বয়লার চিকেন দিয়ে বাংলাদেশি সিম দিয়ে রান্না করলাম, ইনশাল্লাহ সবাই পছন্দ হবে। আমার মতো রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।